শ্রাবণ মাসের প্রথম সোমবার জেলার অন্যতম শিব তীর্থক্ষেত্র বক্রেশ্বর ধামে বিপুল সংখ্যক পূর্ণার্থীদের ভিড় লক্ষ্য করা গেল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন পূর্ণার্থীরা বাবার মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূরণের জন্য ছুটে এসেছেন। ভোররাত থেকেই ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে বক্রেশ্বর ধামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লম্বা লাইন পড়েছে বক্রেশ্বরে। প্রচুর ভক্তদের আগমনের কথা মাথায় রেখে সকাল থেকেই দুবরাজপুর থানার পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে কোথাও কোনো রকম ঝামেলা ঝঞ্ঝা না হয় এবং ভক্তরা সুষ্ঠুভাবে যেন বাবার মাথায় জল ঢালতে পারেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির তরফ থেকেও ভক্তদের সুযোগ সুবিধার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই সোমবারকে কেন্দ্র করে প্রতি বছরই আমাদের বক্রেশ্বর ধামে জল ঢালতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং ভক্ত আসেন, তীর্থযাত্রী আসেন। প্রথম সোমবারের ভিড়টা আমাদের আজকে চোখে পড়ার মতো রয়েছে। এতটা ভিড় হয়তো আমরা আশা করতে পারিনি, কিন্তু এই ভিড়টা প্রথম সোমবারে চোখে পড়ার মতো রয়েছে। গতকালকে গুরু পূর্ণিমা গিয়েছে, গতকাল গুরু পূর্ণিমা উপলক্ষে ভিড়টা যথেষ্ট ছিল এবং আজকে আমাদের ভিড়টা যত বেলা বাড়ছে তত ভিড়টা বাড়ছে। ভোর চারটের সময় মন্দির আমাদের খোলা হয়েছে, তার আগে মঙ্গল আরতি হয়েছে, তারপর থেকে কন্টিনিউ আমাদের মন্দিরের ভিড়টা চলছে এবং আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে, মিটিং করে বসে আলোচনা করেছি যাতে কোনো তীর্থযাত্রী কোনো ভক্তদের কোনো অসুবিধা না হয়, তারা সজাগ আছেন এবং আমাদের সেবায়ত কমিটি থেকেও আমরা সজাগ আছি, সমস্ত সেবায়তরা এই ব্যাপারে আমরা সজাগ আছি যাতে কোনো তীর্থযাত্রীর কোনো অসুবিধা না হয়। তারা সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে পুজো করছেন, বাবার মাথায় জল ঢালছেন, বাবাকে পুজো করছেন এবং মহিলা এবং পুরুষ সকলেই একসঙ্গেই যাচ্ছেন। মন্দিরে গর্ভগৃহটা আমাদের ছোটো, তো অল্প অল্প করে লোক আমরা ছাড়ছি, সামনে পুলিশরা আছেন, তার অল্প অল্প করে লোকজন ছেড়ে বাবাকে পুজো দর্শন করিয়ে বার করে দিচ্ছেন এবং সেই সঙ্গে আমরাও রয়েছি।